একটু ডিস্টার্ব করছি ভিডিও শেষ হওয়ার আগে চলে যাবে না কারণ ভিডিও শেষে আপনার সাথে একটু কথা আছে আবার তাহলে ভিডিও শুরু করি প্রথম থেকে ইনফিনিক্সের তরফ থেকে ইনফিনিক্স জিরো এইটের এর ছোট ভাই জিরো এইট আই এই আই লাগানোর হয়েছে কারণ দু একটা জায়গাতে শুধু কম্প্রোমাইজ করা হয়েছে ইনফিনিক্সের এই ফোনটাতে আমরা 48 এইট মেগাপিক্সেল ক্যামেরা পাচ্ছি যেটা আগেরটাতে পেয়েছিলাম সিক্সটি ফোর মেগাপিক্সেল ক্যামেরা ইনফিনিক্স জিরো আমাদের হাতে আসেনি কিন্তু জিরো এইট আই চলে এসেছে এবং এটা ইন্ডিয়াতে আজকে আট জিবি একশো আঠাশ জিবি এই ভেরিয়েন্টটা লঞ্চ করলো সেটা ইন্ট্রোডাক্টারি চোদ্দো হাজার নশো নিরানব্বই রুপিতে লঞ্চ করেছে বেশ কম্পিটিটিভ প্রাইস এটা মানতেই হবে এবং বাংলাদেশে সম্ভবত এই মাসে বা আগামী মাসে এই ফোনটা যেতে পারে কারণ ইনফিনিক্সের বরাবরের ট্র্যাক রেকর্ড যে তারা পশ্চিম থেকে আসে মানে আফ্রিকা আরব পাকিস্তান ভারত তারপর বাংলাদেশ এরকম ভাবে যেতে পারে এবং সেক্ষেত্রে আগামী মাসে যদি আসে এটা বাংলাদেশে কত দামে আসতে পারে আপনার কি ধারণা আমার মনে হয় কুড়ি থেকে বাইশ হাজার টাকায় এটা লঞ্চ হতে পারে বাংলাদেশে আপনার ধারণাটা কি অবশ্যই কমেন্টে লিখে জানাবেন দেখা যাক মিলে কিনা আপনার ধারণা আর ইনফিনিক্সের এই ফোনটাতে বেশ ভালো কিছু আছে এক তো বললাম ইনফিনিক্সের ফোনে যে বরাবর প্রসেসার খারাপ থাকে সেই জায়গাতে তারা এবার ভালো প্রসেসার দিয়েছে মিডিয়াটেকের হিলিও জি নাইনটি টি প্রসেসার যেটা বছর আগের প্রসেসার বারো নানোমিটারে তৈরি কিন্তু মিডিয়াটেকের তরফ থেকে একটা লেজেন্ডারি প্রসেসার গেমিংয়ের জন্য দারুণ অনেকে ভয় পান এই প্রসেসারে নাকি গেম প্লে করলে গরম হয়ে যাবে ফোন কিন্তু এখানে লিকুইড কুলিং টেকনোলজিটা যে এসব দিয়ে দিয়েছে ইনফিনিক্স এছাড়া এই ফোনে গেম জন্য আপনি চার হাজার পাঁচশো এম ব্যাটারি এছাড়া এখানে তেত্রিশ ওয়াটের ফাস্ট চার্জার সিক্স পয়েন্ট এইট সেভেন ইঞ্চি ফুল এইচডি প্লাস একটা বিশাল বড় ডিসপ্লে পাবেন তার ফলে শুধু গেমিং নয় আপনার এক্সপিরিয়েন্স মাল্টিমিডিয়ার ক্ষেত্রেও খুব ভালো হবে সিনেমা টিনেমা দেখতে গেলে অবশ্যই ভালো এক্সপিরিয়েন্স পাবেন নেট সার্ফিংয়ের ক্ষেত্রে ভালো হবে তো ফোনটা আমরা ফার্স্টে একটু আনবক্স করে দেখে নিই এর ভিতরে কী কী আছে ফোনটা কেমন দেখতে চলুন তাহলে আনবক্সিংয়েরটা বেলে যায় ইনফিনিক্সের তরফ থেকে ইনফিনিক্স জিরো এইট আই আনবক্সিং করে নেবো ফোনটা ফার্স্টেই খুলে নেবো এবং তার জন্য আমরা একটা ছুরি ইউজ করবো কাটাকাটি শেষ এবার খাওয়া দাওয়ার পালা ফোনের দর্শন পাওয়া গেল এবং ফোনে সেই একই রকমভাবে ইনফিনিক্স জিরো এইট লেখা আছে ওপরে সব মেন ফিচারগুলো বিশেষ করে চারটে মেন ফিচার লেখা আছে সেই একই কথা এইট ফাইভ ইঞ্চি ফুল এইচ ডি প্লাস ডিসপ্লে মিডিয়া টেকের জি নাইনটি প্রসেসার এছাড়া আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রম আর চার হাজার পাঁচশো এমএইচ ব্যাটারি এছাড়া দেখি বক্সে কি আছে একটা স্টিকার আছে জিরো এইট কিন্তু এটা তো জিরো এইট এর বক্স জিরো এইট কোথা থেকে আসলো মানে জিরো এইটের বক্সে কিছু স্টিকার এক্সট্রা হয়ে গেছিলো এটা সেটা এর মধ্যে দিয়ে দিয়েছে এনিওয়ে আমরা দেখি আর কিছু অনেক কাগজপত্র আছে কাগজপত্র আপাতত কোনো কাজে লাগবে না আমরা এগুলো সরিয়ে রাখলাম এছাড়া একটা কেস দেখতে পাচ্ছি একটা সফট একটা নরম টিপিউ কেস যেটার কোয়ালিটিটা কিন্তু বেশ ভালো মনে হচ্ছে এবং নিশ্চিন্তে থাকতে পারেন এটা দু তিন মাস বাদেই হলুদ হয়ে যাবে স্ক্রিন গার্ড দেওয়া হয়েছে এটা ইনফিনিক্স কেন ফোনের মধ্যে লাগিয়ে দেয় না এটা আমি বুঝি না অবশ্য না বোঝার কোনো কারণ নেই এগুলো সরিয়ে রাখি আমি বলে দিচ্ছি কেন লাগিয়ে দেয় না ইনফিনিক্স ফোনের মধ্যে স্ক্রিন প্রোটেক্টার স্ক্রিন লাগিয়ে দেয় না তার কারণ তারা ফোনের ওপর এই জিনিসটা দেয় এটা দিয়ে ফোনটাকে সাজিয়ে দেয় এবং এটা তুললে আমরা ফোনটাকে দেখতে পাই এবং ব্যাকসাইডেও একটা নিশ্চয়ই এরকমই রয়েছে সেটা কেউ আমরা তুলে ফেলব এবং তারপর ফোনটা দেখা যাচ্ছে ওয়াও আজকালকার দিনের কোম্পানিগুলো সত্যি ডিজাইন নিয়ে এত ভালো কাজ করছে ভালো লাগলো দেখে ইনফিনিক্সের এই মডেলটা এই ডিজাইনটা একটা ফ্রেশ ডিজাইন ফ্রেশ লুক এবং একটু হেভি আছে বেশ ভারী আছে কারণ গতকাল একটা হালকা ফোন ধরেছিলাম এটা একটু এমনিতে ভারী লাগছে ওয়েট ডিস্ট্রিবিউশন ঠিকই আছে মনে হচ্ছে তো সাইডে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আছে আর সেটাই পাওয়ার অফ অন বাটন তার ঠিক ওপরে ভলিউম আপ ডাউন কী রয়েছে যেটা একটা সুবিধাজনক ব্যাপার কীগুলো ট্যাকটাইল মোটামুটি ঠিক আছে খুব অসাধারণ নয় আবার খুব খারাপও কিছু আমাদের কি একটা ডেডিকেটেড এসডি কার্ড ইউজ করতে দেবে একশো আঠাশ জিবি দিয়েছে স্টোরেজ মাথা কিনে নেয়নি তো দেখি একবার না ঠিক আছে অবশ্যই একদম দারুণ ব্যাপার এখানে তিনটে জায়গা রয়েছে অর্থাৎ একটা এসডি কার্ড লাগানোর জায়গা আর দুটো সিম লাগানোর জায়গা কোনো নয়েজ ক্যান্সেলেশন সেকেন্ডারি মাইক নেই এটাও একটা অদ্ভুত আশ্চর্য ব্যাপার আজকালকার দিনের বেশ কিছু বাজেট ফোনে আমরা এটা দেখতে পাচ্ছি ব্যাক কভার লাগানোর পরও কিন্তু আমার ফোনটা দেখতে বেশ ভালো লাগছে লক আনলকের ব্যাপারটা কতটা ফাস্ট আমরা দেখে নিই টাচ করলাম ব্যাং আর একবার লক করলাম টাচ করলাম ব্যাং টাচ করলাম ব্যাং দারুন ফিঙ্গার প্রিন্ট সেন্সারটা অসাধারণ দ্রুত এবং অসাধারণ তাড়াতাড়ি ভালো কাজ করছে ডিসপ্লেতে আমরা দেখতে পাচ্ছি যে ফ্রন্টে দুটো ক্যামেরা রয়েছে সেলফির জন্য দুটো ক্যামেরা একটা সিক্সটিন মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার একটা আট মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স অবশ্যই দুটো ক্যামেরা থাকার ফলে একদম একটা কাট রয়েছে যেটা পাঞ্চলের মধ্যে ক্যাপসুল টাইপ বলা হয় সেই ক্যাপসুল টাইপের পাঞ্চোল আমরা দেখতে পাচ্ছি এটা অনেকের পছন্দ অনেকের অপছন্দ আমার কিন্তু এটা খারাপ লাগে সাইডে বেজলস খুব বেশি নেই তবে চিন মোটামুটি আছে একেবারে খারাপও নেই আবার বিশাল কিছু আছে এরকমও বলব না মোটামুটি চিন আছে এই বাজেটে এগুলো থাকে সিক্স পয়েন্ট এইট ফাইভ ইঞ্চি ডিসপ্লেটা বিশাল বড়ো ডিসপ্লে ভালো লাগছে দেখতে ডিসপ্লে যারা মাল্টিমিডিয়া কনজিউম করবেন তাদের জন্য এটা কিন্তু একটা ভালো এক্সপিরিয়েন্স হতে পারে এক্সো এসের ওপর এক্সো এস ইউআই এরা ইউজ করে ইনফিনিক্সের এই ইউআইটা আমার অতটাও পছন্দ নয় তবু এখন অনেক ইম্প্রুভ করেছে ব্লোডওয়্যার বেশ কিছু আছে যেগুলোকে কি আনইনস্টল করা যাবে সম্ভবত আনইনস্টল করা যাবে না এটাকে দেখে আনইনস্টল করা যায় কিনা হ্যাঁ এটা আনইনস্টল করা যাচ্ছে তাহলে কিছু ব্লটওয়্যার আছে যেগুলোকে আনইনস্টল করা যাবে যে কিছু আছে যেগুলোকে আনইনস্টল করা যাবে আর এক্সপ্রেস যেরকমই হোক না কেন এখানে যেহেতু নাইনটি হার্টস রেট আছে ভালো লাগছে স্ক্রল করলে এক্সপিরিয়েন্স খারাপ এক্সপ্রেস অপারেটিং সিস্টেমে ফিচার প্রচুর আছে ফিচারের কিন্তু অভাব নেই এবং ইনফিনিক্স এগুলো ব্যাপারটা নজর রেখেছে কিছু বাঘ আছে যেগুলো তারা ফিক্স করে দিলে অপারেটিং সিস্টেমটা আরও ভালো হয়েছে তো তো এই ফোনটার সাউন্ড কোয়ালিটি কীরকম কতটা ভালো একবার আসুন সাউন্ড আমরা বাজিয়ে দেখি কীরকম কেমন মনে হচ্ছে আপনাদের সাউন্ড কোয়ালিটি অবশ্যই সেটাও কমেন্টে লিখে জানাবেন আমার মনে হচ্ছে সাউন্ড ঠিকঠাক আছে মানে আমি বলবো না খুব ভালো এবং খুব খারাপও বলবো না মোটামুটি ঠিকঠাক অ্যাভারেজ আর এই ফোনটাতে ক্যামেরার কোয়ালিটি কেমন সেই ব্যাপারে আমি আজকে কিছু বলবো না আপনারাই নিজেরা দেখুন বিচার করুন এই ফোনটার পিকচার কোয়ালিটি কেমন আমি কিছু স্যাম্পেল আপনাকে দেখাচ্ছি ইনফিনিক্সের এই ফোনটার অনেক ভালো কিছু তো বললাম নাইনটি হার্টসের রিফ্রেশ যুক্ত একটা বিশাল বড় ভালো ডিসপ্লে আছে ফ্রন্টে ডুয়েল সেলফি আছে আট মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ফ্রন্টে কে দেয় এলপিডিডি আর ফোর এক্স র্যাম ইউএফএস টু পয়েন্ট ওয়ান স্টোরেজ টাইপ এবং ভালো পারফর্ম করছে ফোনটা চার হাজার পাঁচশো এমএইচ ব্যাটারি এবং তার সাথে তেত্রিশ ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট সব মিলিয়ে ঠিকঠাকই লেগেছে মানে কল করতে গিয়ে কোনো রকম সমস্যা পায়নি আপলোড ডাউনলোড স্পিডেও প্রাথমিকভাবে কোনোরকম অসুবিধা ফিল করিনি সাউন্ডও আমি বলবো ডিসেন্ট খুব খারাপ কিছুও নয় কিন্তু এই ফোনটার খারাপ দিকও বেশ কিছু আছে প্রথমত এই ফোনটাতে যে ফ্রন্টে ডুয়েল সেলফি ক্যামেরা আছে তার পারফরমেন্স খুবই খারাপ লেগেছে আমার মানে মানে অ্যাভারেজের থেকেও খারাই এবং ব্যাক সাইডে যে ফর্টি এইট মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার আছে সেই ক্যামেরাটাও আমার যথেষ্ট ভালো লাগেনি তাতেও বেশ কিছু ঘাটতি রয়েছে অভাব রয়েছে এছাড়া এখানে তেত্রিশ ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট রয়েছে ঠিকই কিন্তু বক্সে আছে আঠেরো ওয়াটের চার্জার এই ব্যাপারটা ভীষণ হতাশ করেছে আমাকে উপরে নয়েজ ক্যান্সেলেশন সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক নেই যার ফলে নয়েজ ক্যান্সেলেশনের ক্ষেত্রে একটু তো সমস্যা হচ্ছে। ফোনটা যতই দেখতে ভালো হোক না কেন যতই বড় ডিসপ্লে হোক না কেন যতই ভালো প্রসেসার দিয়ে থাকুক না কেন এই ঘাটতিগুলো মাথায় রাখলে একটু তো খারাপ লাগেই অবশ্যই এই দামে এই ফোনে বাকি জিনিসগুলো থাকা উচিত ছিল যেগুলো আমার মনে হয়েছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম এছাড়া ফুল রিভিউতে আমরা বলতে পারবো যে এই ফোন সম্পর্কে আর কী কী নিন্দা করা যায় তো তার জন্য আমাদের সাথে থাকবেন সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে রাখবেন বেল আইকনটাও বাজিয়ে রাখবেন আর ভিডিও ভালো লাগলে লাইক করবেন আর যে কথাটা বলবো বলেছিলাম আজকে আমার জন্মদিন হ্যাঁ এটা আমি আসলে ফলো করে বলতে চাই না কাউকে প্রচার করার ব্যাপারে নেই আমি নিজেই অস্বস্তি বোধ করি কাউকে জানাতে ঘরোয়াভাবেই জন্মদিন পালন করি প্রতিবার এবারও তাই করেছি কিন্তু এবার আমাদের ফেসবুক গ্রুপে আপনারা যেভাবে মেসেজ করেছেন উইশ করেছেন আমি আপ্লুত মানে জীবনের অন্যতম সেরা একটা দিন কাটালাম বলতে হয় সত্যি অসাধারণ জন্মদিন কাটিয়েছি আপনাদের এত শুভেচ্ছা বার্তা পেয়েছি সত্যি মানে আমি জাস্ট কিছু বলার নেই আর কি ভাষা হারিয়ে ফেলেছি এরকম বলতে পারেন এবং এই লেখা গাই লেখা এই যে আমার গেঞ্জিটা এই গেঞ্জিটা জন্মদিনে উপহার হিসাবে পেয়েছি মানে বাড়িতেই পেয়েছি তো এই হচ্ছে ব্যাপার জন্মদিন মোটামুটি ভালোই কাটালাম আর আপনারা আজকে কেমন কাটালেন সেটাও লিখে জানাবেন এবং অবশ্যই এটা খুব মিস করেছি যে আজকের জন্মদিনে আপনাদের সাথে একটুও সময় ভাগ করে নিতে পারিনি মানে আপনাদের সাথে একদিন দেখা হবে সবাই মিলে একসাথে আনন্দ করে একটা দিন কাটাবো এরকম দিনটা যে কবে আসবে আমি এর অপেক্ষায় দিন গুনছি সত্যি এইসব মহামারী শেষ হয়ে যাক আমরা সবাই একসাথে আনন্দ করে একটা দিন অবশ্যই কাটাবো আজকের ভিডিও এখানেই শেষ করবো ভিডিও ভালো লাগলে লাইক করবেন দেখা হবে পরের ভিডিওতে আজকের মতো বিদায়